সপ্তাহের কোনো কোনো দিন সকলেরই বাড়িতে নিরামিষ রান্না হয়, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট পনির বিরিয়ানি। এটা সম্পূর্ণ নিরামিষ, বানানোও সহজ, খেতেও অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পনির। পনির এখানে আমি কিউব করে কেটে নিয়েছি, 250 গ্রাম মতন পনির আছে এখানে। গোটা গরম মশলা, 2 তেজপাতা, 1 বড় সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, বিরিয়ানি মশলা সামান্য একটু, সামান্য হলুদ, 7 মতন লবণ, চিনি আর মিঠা আতর, আর 1 কাপ বড় 1 কাপের মতন বাসমতি চাল আমি যেটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কাজু কিশমিশ নিয়েছি সামান্য, আর ফুড কালার নিয়েছি, তবে ফুড কালারটা আমার প্রয়োজন নাও হতে পারে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। সাদা তেলটা ভালো করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিয়ে পনিরগুলোকে আমি লাল করে ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়ে আরও একটু সাদা তেল আমি দিয়েছি এবং তার সাথে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি দিচ্ছি সাদা জিরে, গোটা গরম মশলা, আর 2 তেজপাতা। এটা আমি ফোড়ন হিসাবে দিলাম, ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব প্রথমে। এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট ধরে বাটা মশলাটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো একসাথেই আমি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষলে মশলাটা ভালো কষানো হয়। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোয়েতেই থাকবে। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি কাজু কিশমিশটাও এই সময় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। পনিরগুলো মিশিয়ে নেবার পর এবার আমি জল ঝরানো বাসমতি চালটা আমি দিয়ে দিচ্ছি। বাসমতি চালটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। জল ঝরিয়েই তবে চালটা দিতে হবে, দিয়ে 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলে চালগুলো ভেঙে যাবে না। 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি এতে জল অ্যাড করছি, অবশ্যই এটা গরম জল। আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি। যে কাপ দিয়ে চালটা মাপা হবে সেই কাপের মাপ অনুযায়ী জল এখানে দিতে হবে। এবার আমি 7 মতন লবণ আর সামান্য একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি, মিঠা আতর বেশি দিলে আবার তেতো হয়ে যায়। লবণ আর আতরটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব এটা 10 মিনিট, গ্যাসের আঁচটা একদম লোয়েতে রেখে। 10 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম, দেখুন পনির বিরিয়ানি রেডি হয়ে গেছে। ভাতগুলো দেখুন ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেব আজকের রেসিপি, ইনস্ট্যান্ট পনির বিরিয়ানি। এটা বানানো খুবই সহজ, খেতেও অসাধারণ হয়। আপনারা এটা ঠাকুরের ভোগ হিসাবেও ঠাকুরকে নিবেদন করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।